এখানে বাংলা দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা নৈবেত্তিক এখানে আলোচনা করা হলো। তোমরা এই নৈবেত্তিকগুলো ভালোভাবে শুনবে, তাহলে তোমাদের এমসিকিউ পরীক্ষা ভালো হবে। তো এখানে প্রায় 50টার মতো আমি কোশ্চেন প্লাস উত্তর বলবো, অবশ্যই তোমরা মন দিয়ে আমার কথাগুলো শুনবে। প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? উত্তর, মানুষের। ভাষা কত প্রকার? ভাষা দুই প্রকার, মৌখিক ভাষা ও লিখিত ভাষা। যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কী বলে? মৌখিক ভাষা। কোন ভাষার সীমাবদ্ধতা আছে? মৌখিক ভাষার। অক্ষর কি? কথার টুকরো অংশ। উচ্চারণের একক কি? অক্ষর। অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখনরীতি বলে? অক্ষরভিত্তিক। ভাষার প্রধান উপাদান কয়টি? চারটি, যথা ধ্বনি, শব্দ, বাক্য ও বাগর্থ। কোন ভাষার উপাদান, কোনটি ভাষার উপাদান নয়? আওয়াজ কিন্তু ভাষার উপাদান নয়। পশু পাখির ডাককে কী বলে? আওয়াজ বলে। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে? শব্দ বলে। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের অবস্থান কততম? তৃতীয়। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে? বাগর্থ। অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানান ধরনের চিত্র ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে? অঙ্গভঙ্গির ভাষা। সংকেত ভাষার অপর নাম হচ্ছে ইশারা ভাষা। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কী ভাষা বলে? উপভাষা। উপভাষার আরেকটা নাম হলো আঞ্চলিক ভাষা। একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষা রূপকে কী বলে? প্রমিত ভাষা। প্রমিত ভাষার অপর নাম মান ভাষা। বিশেষ পরিবেশ ও আনুষ্ঠানিকতার বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কী ভাষা বলে? কথ্য ভাষা। ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কী ভাষা বলে? ব্যক্তিভাষা। সমাজের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে কী ভাষা বলে? সামাজিক ভাষা। সামাজিক ভাষা কত প্রকার? দুই প্রকার। অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে? উচ্চ শ্রেণীর ভাষা। সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর কিংবা আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে কী বলে? নিম্ন শ্রেণীর ভাষা। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কী ভাষা বলে? পেশাগত ভাষা। মাতৃ, এরপরে হচ্ছে মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে? উত্তর, ভাষা বলে। ভাষার মূল উপাদান কী? উত্তর, ধ্বনি। মানুষ যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে কোনটিকে? উত্তর, ভাষাকে। মানুষের ভাষা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে কোনটি? উত্তর, বাকযন্ত্র। মানুষের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশ করতে সাহায্য করে কণ্ঠ। মানুষের মনের ভাব প্রকাশে উৎসাহিত অর্থবোধক ধ্বনির সুবিন্যস্ত সমষ্টিকে কী বলে? উত্তর, ভাষা। মৌখিক ভাষার ইংরেজি পরিভাষা কী? অরাল ল্যাঙ্গুয়েজ। বাক্যের সঙ্গে কয়জনের সম্পর্ক রয়েছে? উত্তর, দুইজনের। একটি বিশেষ দেশের জনগোষ্ঠী যে ভাষা ব্যবহার করে তাকে বলা হয় ওই জনগোষ্ঠীর কী? মাতৃভাষা। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা? উত্তর, পশ্চিমবঙ্গ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর, চর্যাপদ। ভাষাভাষীর দিক থেকে বাংলার স্থান কততম?
উত্তর চতুর্থ। বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী? লেখ্য, কথ্য। সাধু ও চলিত রীতি ভাষা বাংলা ভাষার কোন রূপে রয়েছে? উত্তর লেখ্য। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর সাধু ভাষা। চলিত ভাষা রীতির কোন ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? উত্তর গুরুগম্ভীর। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়াপদ ও সর্বনাম পদে। কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে থাকে? উত্তর দেশ, কাল ও পরিবেশ ভেদে। কে সাধু ভাষার জনক হিসেবে পরিচিত? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত খ্রিস্টাব্দে চলিত ভাষার সৃষ্টি হয়? 1914 সালে। ডিয়ার লার্নার্স, এখানেই শেষ করছি। তোমাদের যদি এই নৈমিত্তিকগুলো কোনো কাজে লাগে বা ভালো লাগে, অবশ্য অবশ্যই একটি লাইক দিয়ে দেবে ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।